আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গওসার শফি। আজকে আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি। আমি যদি কাউকে প্রশ্ন করি, অনেকে বলবে ডাক্তার সাহেব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হার্ট, অনেকে বলবে ব্রেইন, অনেকে বলবে বিভিন্ন ধরনের কথা অনেকে বলবে। তো আমি আমার ভাষায় যদি বলি বা ইটস দ্য রিয়েলিটি, মানুষের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম হলো পেট। যেটাকে আমরা স্টমাক বলি। যদি আপনার পেটকে আপনি সুস্থ রাখতে পারবেন বা আপনার পেট যত পরিমাণে সুস্থ থাকবে বা যতটুকু সুস্থ থাকবে আপনার বডি ততটুকু সুস্থ থাকবে। আর আপনার পেট যদি অসুস্থ হয় তাহলে মনে রাখবেন যে আপনার বডির মধ্যে যেই কোনো অর্গানই হোক না কেন সেটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। এই কারণে আমি আসলে বলে থাকি যে আপনার পেট হলো আমাদের অনেক সময় বাংলায় একটা কথা শুনবেন যে পেট শান্তিতে দুনিয়ার সাথে, মানে পেট যদি আপনার ঠিক থাকে তাহলে অন্যান্য আর কোনো দিকে আপনার তাকানোর দরকার নেই। তো আমি কথাটাকে একটু এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কী কারণে আমি কথাটা বললাম। যে আসলে তো হার্ট অনেক ইম্পর্ট্যান্ট একটা অর্গান, ব্রেইন অনেক ইম্পর্ট্যান্ট একটা অর্গান, বা বডির অন্যান্য যে পার্টসগুলো আছে কিডনি হোক সেগুলো আরও বেশি ইম্পর্ট্যান্ট অর্গান, কিন্তু আমি স্টমাককে কেন বলতেছি বা পেটকে কেন বলতেছি। তো পেট এমন একটা জায়গা যেই জায়গাটা যদি আপনি ঠিক রাখতে পারেন বা এখানে যদি আপনি ফোকাস দিয়ে এই জায়গাটা আপনার ঠিক থাকে তাহলে বাকি অন্যান্য যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো আপনার ঠিক থাকবে। আর যদি এখানে যদি আপনার গলযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য অর্গানগুলো অসুস্থ হতে বেশি সময় লাগবে না। আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমরা যখন খাবো তখন এই খাবারটা প্রপারলি হজম হইতেছে কি না এইটুকু ফোকাস যদি আমরা দিতে পারি আমাদের 24 ঘন্টার মধ্যে, যে কাজগুলো আমরা করি না কেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো আমরা যা খেলাম সেই খাবারগুলোকে আমরা প্রপারলি হজম করতে পারলাম কি না। দেখেন আপনি আপনার সংসারের জন্য প্রতিদিন 10 টাকা দরকার, আপনি দেখা যায় গেল যে 12 টাকা ইনকাম করতেছেন, এখন 12 টাকা ইনকাম করে 10 টাকা আপনার দরকার, 12 টাকা ইনকাম করতেছেন, তারপরেও যদি আপনি এই কমপ্লেন করেন যে হ্যাঁ হ্যাঁ আমার সংসারের মধ্যে দেখা যায় একটা টানা পূরণ চলতেছে। তো এই ঘটনা আমাদের সাথে ঘটতেছে যে আমাদের বডির জন্য যে নিজেই নিউট্রিশনগুলো দরকার আল্লাপাক খাবারের মধ্যে প্রত্যেকটা নিউট্রিশন দিয়ে দিছে, সেটা হতে পারে ভিটামিন, হতে পারে মিনারেল, হতে পারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, প্রত্যেকটা জিনিস আল্লাপাক খাবারের মধ্যে সেট করে দিছে, কিন্তু তারপরও আমরা আজকে কমপ্লেন করতেছি অমুক ট্যাবলেটের দরকার, ক্যালসিয়াম ট্যাবলেটের দরকার, আমাদের ভিটামিন ট্যাবলেটের দরকার, এইটার দরকার, ওইটার দরকার, এইগুলো কী কারণে দরকার হলো এটাই যে আমরা যে খাবারটা খাইতেছি সেই খাবারটা আমরা প্রপারলি ডাইজেস্ট করতে পারতেছি না। যেহেতু ডাইজেস্ট হইতেছে না অতএব এই খাবার থেকে প্রপার নিউট্রিশনটা আমাদের বডি ম্যানেজ করতে পারতেছে না। তো সেই কারণে আমি আসলে বলে থাকি যে আপনি যদি এটা বুঝে নেন যে আপনার বডির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট অর্গান হলো আপনার পেট, আর আপনি যদি আপনার এইখানে ফোকাস দিতে পারেন তাহলে আপনার বডি আপনি আপনার খাবারকে প্রপারলি ডাইজেস্ট করতে পারবেন, আর যদি প্রপারলি ডাইজেস্ট হয় তাহলে খাবার থেকে যে প্রপার নিউট্রিশনগুলো আপনার বডি পেয়ে যাবে, আর যদি প্রপার নিউট্রিশন পায় আপনি জেনে রাখেন আপনার হার্ট হোক, লিভার হোক, কিডনি হোক, ব্রেইন হোক, প্রত্যেকটা সাইড আপনি বেটার ফিল করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ডায়াবেটিস হবে না, আপনার হার্ট ব্লক হবে না, আপনার কিডনি ড্যামেজ হবে না, এই টাইপের প্রত্যেকটা জিনিস আপনি ভালো বোধ করতে পারবেন। আর যদি আপনার স্টমাক বা এই পেটে যদি আপনার গলযোগ থাকে আপনার ডাইজেশনে ইমব্যালেন্স হবে, আপনি দেখা যাবে যে আপনি প্রপার নিউট্রিশন পাবেন না বডির জন্য যে জিনিসগুলো, আপনি যদি খাবারই হজম না হয় আপনি খাবার থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কীভাবে আপনি পাবেন। তো এই কারণে আমি এখানে ফোকাস দিই যে আপনারা যে যেই কাজ করেন, যে যেটা মনে করেন যে আমার ভাইটাল অর্গান হলো চোখ ভাইটাল অর্গান, আমার কান ভাইটাল অর্গান, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনার পেট, আপনি যদি আমার এই একটা কথা মেনে নিতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেকটা সাইডের মধ্যে আপনি ইনশাআল্লাহ ডেভেলপ ফিল করবেন। আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য শুধু এটাই ছিল, এটাই আপনাদেরকে বোঝানো যে আপনারা পেটের দিকে, মানে আপনার খাবার আপনারা যেটা খাইতেছেন সেটা ডাইজেশনের দিকে আপনি শুধু ফোকাস দেন, আপনারা অন্য কোনো দিকে ফোকাস দিতে হবে না, বাকি সেই ফোকাস দিবে। আপনি শুধু এখানে ফোকাস দেন আপনার স্টমাকের দিকে, আপনার হজমের দিকে, আপনার পেটের দিকে, আপনার পেট বাকি অন্যান্য অর্গান সেটা হার্ট হোক, লিভার হোক, বডির প্রত্যেকটা অর্গানের প্রতি সে ফোকাস দিবে, তার জন্য ওইগুলা ওই জিনিসগুলোর জন্য যা যা দরকার সে পেটই যোগান দিবে। শুধু আপনি এখানে যদি ফোকাস দিতে পারেন তো, আর এখানে ফোকাস নাই বাকি অন্যদিকে যদি আপনি ফোকাস দেন তাহলে আপনার বিন্দুমাত্র কোনো উপকার হবে না, আপনি ডাক্তারের পেছনে ডাক্তার দেখাতে পারবেন, আপনি হসপিটালের পর হসপিটাল দৌড়াতে পারবেন, ওষুধের পর ওষুধ খেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে বিশেষ কোনো উপকার আপনার আসবে না। ভিউয়ার্স ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে আমি চেষ্টা করবো এই বিষয়ে যদি আরও নতুন কোনো টপিক্স থাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।